বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেজারে তোমাদের স্বাগত। বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর, তোমরা যারা রেলওয়ে এনটিপিসি পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশ হবে এবং নিজের নিজের অ্যান্সার কি তোমরা কিন্তু কে কোনটা ভুল করছো কোনটা ঠিক করছো সেগুলো দেখতে পারবে। আজকের এই নিয়ে কিন্তু নোটিশ প্রকাশ হলো রেলওয়ের ভুবনেশ্বর যে ওয়েবসাইটে, তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশটি, আমরা দেখবো যে এই নোটিশটায় কী বলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা, এটা কিন্তু CN01/2019। এখানে কিন্তু কি বলেছে দেখো, যে কম্পিউটার যে বেস্ট যে টেস্টটা ছিল সেই টেস্টটা কিন্তু 28/12/2020 থেকে 31/7/2021 পর্যন্ত লাস্ট যে 7 ফেজ ছিল সেই পরীক্ষাটা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। এবং যারা যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই CBT1-এর দেখতে পাচ্ছ ভিউ দেয়ার পেপার রেসপন্স অ্যান্ড অ্যান্সার কি, অর্থাৎ তারা কিন্তু তাদের যেই পেপারটা পরীক্ষা দিয়েছে সেই পেপারটা দেখতে পারবে এবং তারা কোনটা ঠিক করেছে কোনটা ভুল করেছে সেগুলো কিন্তু জানতে পারবে। এবং তার জন্য একটা কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হবে, যেটা 16 আগস্ট কিন্তু 8টার সময় কিন্তু এই লিঙ্কটা প্রোভাইড করা হবে। এবং তোমরা দেখতে পারবে হচ্ছে 23/8/2021 23:59 পর্যন্ত কিন্তু এই যে লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। তো 16 তারিখ থেকে কিন্তু তোমরা নিজেদের দেখতে পারবে যে নিজেদের কোনটা ভুল করেছো কোনটা ঠিক করেছো। এবং এখানে কিন্তু থেমে নেই, এখানে আরও জিনিস বলেছে যে তোমরা 16 তারিখে দেখতে পাচ্ছ 8টা থেকে, তারপর যদি মনে হয় যে তুমি ঠিক করেছো অথচ ভুল দিয়েছে তোমাকে নাম্বার দেয়নি, সেক্ষেত্রে কিন্তু তুমি অবজেকশান করতে পারো। সেই অবজেকশান কোশ্চেন অপশন এবং কিস অবজেকশান করতে পারবে এবং সেটা কিন্তু সেই যে লিঙ্কটা চালু হবে 18/8 থেকে, ঠিক আছে। এবং দুটো লিঙ্কই কিন্তু অ্যাক্টিভ থাকবে দেখতে পাচ্ছ কবে, 23 তারিখ পর্যন্ত থাকবে, 23:59 পর্যন্ত। তো সুতরাং এই যে তোমরা দেখতে পারবে 16 তারিখে যে তোমাদের নিজের কোশ্চেন পেপার রেসপন্স এবং যদি কোনো ভুল থাকে সেখানে কিন্তু তোমরা জানাতে পারবে অবজেকশন, সেটা হচ্ছে 18 তারিখ থেকে। তো 16 থেকে 23-এর মধ্যে কিন্তু এই তোমাদের টাইমটা দেওয়া হয়েছে, অর্থাৎ 16 থেকে 18 দুদিন তোমরা কোশ্চেন পেপার দেখবে, সেখানে কোনো ভুল পেলে 18 তারিখ থেকে অবজেকশন কীটা যে লিঙ্কটা অ্যাক্টিভ হবে সেখানে তোমরা অবজেকশন জানাতে পারবে। এটা কিন্তু ফ্রিতে না, এটা কিন্তু অবজেকশন জানাতে গেলে তোমাদেরকে কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা কিন্তু তোমরা ডেবিট কার্ড কিংবা অনলাইনের মাধ্যমে দিতে পারো। এবং এখানে কিন্তু বলে এই যে টাকাটা নেওয়া হয় এটা SSC-র ক্ষেত্রে 100 টাকা নেওয়া হয়। তো এখানে নেওয়ার কারণ একটাই যে অনেকে আছে যদি ফ্রিতে করে দেয় তাহলে কিন্তু অনেকে আছে যে কোনো রকম না জেনেই বারবার করে যে নিজের প্রশ্নকে অবজেকশন করতে থাকবে, সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করবে তারা, তার জন্য কিন্তু এই 50 টাকাটা নেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু বলে দিয়েছে দেখো তোমরা কি বলছে, যে ইনকেস দ্য অবজেকশন রেজড ইজ ফাউন্ড টু বি কারেক্ট, অর্থাৎ যদি তোমার অবজেকশনটা ঠিক হয় অর্থাৎ তুমি ঠিক করেছো তারা ভুল দিয়েছে, তাহলে দ্য ফি পেইড এগেনস্ট সাচ ভ্যালিড অবজেকশন শ্যাল বি রিফান্ড টু দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার এই 50 টাকাটা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো যদি ঠিকঠাক মনে হয় যে তুমি ঠিক করেছো ভুল দিয়েছে তাহলেই কিন্তু করো, না তো কিন্তু 50 টাকাটা নষ্ট হবে। এই ছিল আপডেটটা, আমরা 16 তারিখে লিঙ্কটা দিয়ে দেবো আমাদের চ্যানেলে, তোমরা সেখান থেকে দেখতে পারবে। ধন্যবাদ।